সংস্কৃতি ও সংহতির সাথে স্বনির্ভরতাই সর্বশ্রেষ্ঠ সমাজ গঠনের পাশাপাশি রাজ্যকে অর্থনৈতিক দিক দিয়েও সমৃদ্ধ করে তুলতে পারে। বৃহস্পতিবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যুব বিকাশ কেন্দ্র এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্টস নিপা রাজ্য শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সদ্ভাবনা যাত্রা অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগ অফ করে এই সদ্ভাবনা যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সবার সম্মুখ ধারণা থাকা দরকার, এতে মানুষের মধ্যে সংহতি বোধ গড়ে ওঠে। কার্যক্রম ছিল, সেখানেও বলেছি যে দিনে একবার, সে রাত্রি খাওয়ার পরে হোক তার আগে হোক, যে কোনো বিশ্রামের একটা সময় হয়, তো এক ঘন্টা নিজের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যাদের সঙ্গে পরিচয় আছে, এক ঘন্টা যদি দশজন পাঁচজন ছজন চারজন যাই আমি কথা বলতে পারি, পজিটিভিটির সঙ্গে কথা বলা, কেমন আছো, পরিবার কেমন, কি করছো, সেগুলো বলা, নাকি কার সমালোচনা না করা, তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করা, যদি ছেলে মেয়ে বন্ধু কি করছে, তুমি কি করছো, তো বলছে না আমি তো গ্রাজুয়েশন করেছি, কাজকর্ম নাই বন্ধু, এমনিতেই বেকার বইয়ে রয়েছি, তো তাকে কি বলা, তাকে বলা কেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি হল তার সংহতি। দেশে পৃথক পৃথক সংস্কৃতি, ভাষা, ধর্ম, অঞ্চল থাকা সত্ত্বেও আমরা এক ও অভিন্ন, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। ত্রিপুরায় সমৃদ্ধশালী সংস্কৃতি ও পর্যটনকে বহিরাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সদ্ভাবনা যাত্রার আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী। ভারতবর্ষ বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন অঞ্চল, কিন্তু আমরা সব একই ভারতবাসী, সেই মেসেজটা নিয়ে যাওয়া সেটা খুব ভালো একটা উদ্যোগ। বিশেষ করে ত্রিপুরা, আমি দেবাশিসকে শুনছিলাম এখন, ত্রিপুরার কালচারটাকে বাইরে নিয়ে যাওয়া, ত্রিপুরার ট্যুরিজমকে প্রমোট করা, এবং ত্রিপুরাতে ত্রিপুরার গোল্ডেন জুবলি সেলিব্রেশন পুনরাজ্য, সেটাকে আবার বাইরে নিয়ে যাওয়া, সেটা ত্রিপুরার কালচারাল অ্যাম্বাসাডারের মতো কাজ করছে নিপা, ওদেরকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর কার্যক্রম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ফিওর রিপোর্টস, হাল্লাবোল।